সফরে গিয়েই জনসংযোগে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল দশটা নাগাদ জনসংযোগে বেরিয়ে পড়েন তিনি ম্যাল সিংমারি সহ বিভিন্ন এলাকা ঘুরলেন পায়ে হেঁটে পর্যটকদের সঙ্গে কথা বললেন শুনলেন মানুষের অসুবিধার কথা এভাবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি পর্যটকরাও কেউ করজোড়ে নমস্কার করলেন আবার রাস্তার ধারে চায়ের দোকানে চা খেতেও দেখা গেল তাকে রিচমন্ড হিল থেকে দার্জিলিং এর চিড়িয়াখানা রোড ধরে প্রাতভ্রমণ সারেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পর্যটক ব্যবসা স্থানীয়দের সঙ্গেও পরে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে উপস্থিত সব দলের প্রতিনিধিরাই সেখানে দ্রুত জিটিএ নির্বাচন এবং বকেয়া পঞ্চায়েত নির্বাচন শেষ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন দ্রুত জিটিএ নির্বাচন করানো হবে এর উন্নয়নে রাজ্য সরকার সব রকম সহায়তা করবে